আজকে আমরা আনবক্সিং করব Xiaomi Amazfit এর একটি স্মার্ট ঘড়ি। তো চলেন আমরা শুরু করি আজকের ভিডিও। দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই gearbest.com। আপনি চাইলে gearbest.com ভিজিট করতে পারেন, সেখানে নানান ধরনের প্রোডাক্ট আছে, চাইলে যে কোনো একটা পারচেস করতে পারেন এবং এনজয় করতে পারেন। বক্সটি খোলার পরে আপনার সামনে চলে আসবে Xiaomi-র অসাধারণ এই স্মার্ট ঘড়িটি। বক্সের ভেতরে আরও পাবেন একটি ছোট্ট চার্জিং ডক, যেটার মাধ্যমে আপনি ঘড়িটিকে চার্জ করতে পারবেন, এবং তার সাথে পাবেন একটি USB কেবল। সো চলেন ফিরে আসি ঘড়িতে এবং ঘড়িটা আমরা এখন আনলক করব। তো সিম্পলি এটা আমরা খুলে ফেললাম এবং খোলার পরে দেখলাম ঘড়িটি এভাবে লক করা আছে এবং আমরা ঘড়ির বেলটাও এভাবে খুলে ফেললাম, এবং খোলার পরে এখন বের হচ্ছে অসাধারণ সুন্দর Xiaomi-র Amazfit Pace যে ঘড়িটি, সেটা আমাদের হাতে এখন। ঘড়িটিকে ভালোভাবে ব্যবহার করার জন্য ঘড়ির যে জামাকাপড় পরানো আছে সেই জামাকাপড়গুলো আমরা এখন খুলে ফেলব। ঘড়িটির পিছন দিকে আপনি পাবেন Xiaomi-র ঘড়িটির মডেল নাম্বার এবং চারটি চার্জিং পিং এবং অবশ্যই একটি হার্ট রেট সেন্সর, এবং সামনের দিকে পাবেন অলওয়েজ অন একটি অসাধারণ ডিসপ্লে। আপনি চাইলে খুব সহজে ঘড়িটির বেল্টটি খুলে ফেলতে পারেন এবং চাইলে বেল্টটি পরিবর্তন করে অন্য কোনো বেল্টও ব্যবহার করতে পারেন। ঘড়িটি অন করার জন্য সিম্পলি ঘড়ির পিছনে থাকা পাওয়ার বাটনটিতে একটা ক্লিক করলেই ঘড়িটি বুথ হওয়া শুরু হয়ে যাবে। প্রথমবার ঘড়িটি বুথ হতে একটু সময় লাগবে, সো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঘড়িটির বুথ হওয়া কমপ্লিট হলে আপনার সামনে চলে আসবে একটি কিউআর কোড এবং এটি আপনার স্মার্টফোনের মাধ্যমে স্ক্যান করতে হবে। আপনার স্মার্টফোনে আপনি সিম্পলি Amazfit যে অ্যাপসটা আছে সেটা একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন, এবং ডাউনলোড করার পরে আপনি অ্যাপসটা ওপেন করবেন, এবং ওপেন করার পরে সেখান থেকে আপনি একটু কষ্ট করে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার পরে আমাদের করতে হবে প্রথমে পেয়ার, এবং পেয়ারের জন্য আমরা চলে যাব এই অপশানে, এবং এই অপশান থেকে চলে যাব Amazfit এই অপশানটা, এবং Amazfit থেকে চলে যাব স্ক্যানিং। এখন আমরা ঘড়িটির যে কিউআর কোডটি আছে সেটা সিম্পলি স্ক্যান করবো, এবং স্ক্যান করার পরে অটোমেটিক ঘড়িটি আমাদের মোবাইলের সাথে কানেক্ট হওয়া শুরু করে দিবে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আমাদের মোবাইলের সাথে আমাদের ঘড়িটি কানেক্ট করে ফেলেছি অলরেডি। এখন আসি ঘড়িটির বেল্টের বিষয়ে। ঘড়িটির বেল্টটি অনেক স্মুথ, অনেক নরম এবং অনেক ভালো কোয়ালিটির। এটি আপনি ইচ্ছা মতো বাঁকাতে পারবেন, ইচ্ছা মতো করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না, এবং দুই দিন পরে এটি শক্ত হয়ে যাবে না। এছাড়াও ঘড়িটিতে পাচ্ছেন একটি অলওয়েজ অন ডিসপ্লে, তার অর্থ হলো আপনি ঘড়িটি রোদে যতটুকু ভালো ব্যবহার করতে পারবেন এবং রাতেও আপনি এই ঘড়িটি থেকে একই পরিমাণ ভালো পারফরমেন্স পাবেন। ঘড়িটি IP67 সার্টিফাইড, তার কারণে আপনি ঘড়িতে ইচ্ছা মতো পানি ঢালতে পারবেন, চাইলে আপনি ঘড়িটি পানিতে চুবিয়েও রাখতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। ঘড়িটির বিল কোয়ালিটি এক কথায় অসাধারণ। ঘড়িটি চার্জ করতে খুব বেশি সময় লাগে না। যদি আপনি চার্জিং ডকে বসিয়ে রাখেন তাহলে ঘড়িটি হয়তো চার্জ করতে সময় লাগতে পারে 30-40 মিনিট, এবং 30-40 মিনিট চার্জ করার ফলে ঘড়িটি চলতে পারে 5-6 দিন পর্যন্ত। এখন চলে আসি ঘড়িটিতে আপনি কী কী ফিচার পেতে পারেন। সিম্পলি ঘড়িটির পাওয়ার বাটনে ক্লিক করলে ঘড়িটি অন হয়ে যাবে, এবং তারপরে যদি আপনি বামে সোয়াইপ করেন তাহলে পেয়ে যাবেন স্টেপস, দ্যাট মিনস হলো আপনি প্রতিদিন কতটুকু হাঁটা চলা করলেন তার একটা ক্যালকুলেশন ঘড়িটি আপনাকে প্রতিদিনই দিয়ে থাকবে। যদি নেক্সট সোয়াইপ করেন তাহলে আপনি পেয়ে যাবেন হার্ট রেট, এবং চাইলে আপনি যে কোনো সময় আপনার হার্ট রেট চেক করতে পারেন। সো আমরা চলেন একটু হার্ট রেটটা চেক করেই দেখি। হার্ট রেটের পরে আসবে মিউজিক। আপনি যে কোনো সময় আপনার ব্লুটুথ কোনো স্পিকার বা ব্লুটুথ কোনো ইয়ারফোন আপনি ঘড়িটির সাথে কানেক্ট করে সেটি ইউজ করতে পারবেন, চাইলে ভলিউম কম বেশি করে সেটা ব্যবহার করতে পারবেন। মিউজিকের পরে আসবে অ্যালার্ম। আপনি যে কোনো সময় অ্যালার্ম সেট করে রাখতে পারবেন যদি আপনার সকাল বিকাল কোনো সময় অ্যালার্মের প্রয়োজন হয়। তারপর আসবে ওয়েদার, আপনি চাইলে ওয়েদার যদি দেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে ওয়েদার ফিচারটা ব্যবহার করতে পারেন। তারপর পেয়ে যাবেন আপনি ক্যাম্পাস এই অপশনটি, তারপর আপনি পেয়ে যাবেন স্টপ ওয়াচ এই অপশনটি, সো চাইলে আপনি এটি ব্যবহার করে দেখতে পারেন। আর সর্বশেষে আপনি পেয়ে যাবেন স্লিপ ট্র্যাকিং, দ্যাট মিনস আপনি প্রতিদিন কতটুকু সময় ঘুমালেন, কতটুকু সময় আপনি জেগেছিলেন, তার সকল ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাবেন। সো তাহলে চলেন আমরা মূল মেনুতে ফিরে যাই। মূল মেনুতে আসার পরে যদি আপনি ডান দিকে সোয়াইপ করেন তাহলে আপনি পেয়ে যাবেন স্পোর্টসের কিছু অপশন, যেমন আপনি প্রতিদিন কতটুকু হাঁটা চলা করলেন, কতটুকু দৌড়ালেন, কতটুকু এক্সারসাইজ করলেন, তার মোটামুটি সব ইনফরমেশন। এবং একবারে নিচে যদি আপনি নেমে আসেন তাহলে পেয়ে যাবেন একটা সেটিং, এবং সেটিং অপশনে যদি আপনি চলে যান তাহলে এখানে পেয়ে যাবেন কয়েকটি অ্যালার্ট, কয়েকটি অ্যালার্ম। আপনি যদি কতটুকু হাঁটলেন, যদি অ্যালার্মের প্রয়োজন হয় সেটা আপনি সেট করতে পারবেন, আপনার টার্গেট সেট আপ করতে পারবেন, আপনি কতটুকু দৌড়াতে চান বা কতটুকু হাঁটতে চান সেগুলো পর্যন্ত এখানে আপনি সেট আপ করতে পারবেন। তো আমরা ফিরে আসি আবারও সেই মূল মেনুতে।
মূল মেনুতে আসার পরে উপর থেকে যদি আপনি সোয়াইপ করেন তাহলে মোবাইলের মতো পেয়ে যাবেন আপনি একটি নোটিফিকেশন, এবং যদি আপনি আবার বামে সোয়াইপ করেন তাহলে আপনি পেয়ে যাবেন আপনার ব্যাটারি লাইফ, যে কতটুকু সময় আপনি ব্যাটারিটা ব্যবহার করতে পারবেন বা কতটুকু সময় আপনি এটা ইউজ করতেছেন তার সকল ইনফরমেশন। যদি আপনি আবারও বামে সোয়াইপ করেন তাহলে পেয়ে যাবেন সাইলেন্ট মোড, যদি আপনি আবারও বামে সোয়াইপ করেন তাহলে পেয়ে যাবেন মোর সেটিং, এবং মোর সেটিং এর মধ্যে পাবেন আপনি আরো অনেক 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 অপশন। মোর সেটিং এর ভিতরে আপনি প্রথমে পাবেন ব্লুটুথ, আপনি ব্লুটুথের মাধ্যমে যে কোনো ব্লুটুথ স্পিকার বা ব্লুটুথ যদি কোনো ডিভাইসের সাথে কানেক্ট করতে চান সেটা আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে আপনি পেয়ে যাবেন ওয়াইফাই অপশন, এবং ওয়াইফাইটা নর্মালি সরাসরি ব্যবহার করা যায় না, ওয়াইফাইটা আপনার মোবাইলের মাধ্যমে আপনি ওয়াইফাইটা ব্যবহার করতে পারবেন। তারপরে আপনি পাবেন সাইলেন্ট টাইম, আপনি যেখানে সাইলেন্ট টাইম সেট আপ করতে পারেন যেটা অটোমেটিকলি আপনার ঘড়িটিকে সাইলেন্ট করবে এবং জেনারেল করবে। তারপরে আপনি পেয়ে যাবেন ব্যাকলাইট, ব্যাকলাইটের মাধ্যমে আপনার যে ঘড়িটির ডিসপ্লের লাইট অপশন থাকে সেটা আপনি ইচ্ছামতো কন্ট্রোল করতে পারবেন। তারপরে আপনি পেয়ে যাবেন ট্যাপ টু ওয়েক, এবং ট্যাপ টু ওয়েকের মাধ্যমে আপনি ঘড়িটিতে ডাবল ক্লিক করলে এটির স্ক্রিনটা জ্বলে উঠবে। তারপর আপনি পেয়ে যাবেন ভাইব্রেশন অপশন, এবং ভাইব্রেশনের মাধ্যমে আপনি আপনার ঘড়িটি ইচ্ছামতো ভাইব্রেশন কম বেশি করে ইউজ করতে পারবেন। তারপরে আপনি পেয়ে যাবেন ওয়্যার হ্যাবিট, এটির মাধ্যমে আপনি ঘড়িটি কোন হাতে ব্যবহার করতে চান সেটা সেট করতে পারবেন। তারপরে আপনি পেয়ে যাবেন আপডেট, আপডেটের মাধ্যমে ঘড়িটি যখনই কোনো ফার্মওয়্যার আপডেট আসবে সেক্ষেত্রে আপনি সবসময় ঘড়িটি আপ টু ডেট ইউজ করতে পারবেন, এবং আপডেটের মাধ্যমে আপনার ঘড়িটি আরও নতুন নতুন অনেক ফিচার আপনি অ্যাড করতে পারবেন। তারপরে আপনি পেয়ে যাবেন ফ্যাক্টরি রিসেট, যদি আপনার ঘড়িটি কোনো রকম সমস্যা করে বা কোনো রকম ফাংশন কাজ না করে তো সেক্ষেত্রে আপনি সিম্পলি ঘড়িটিকে রিসেট করতে পারবেন, এবং রিসেট করে আপনি আপনার ঘড়িটিকে নতুন করে আবার বুট করতে পারবেন। তারপরে যে অপশনটা আপনি পাবেন সেটা হলো পাওয়ার অফ, যদি আপনি ঘড়িটি পাওয়ার অফ করতে না জানেন তাহলে সিম্পলি সেটিং থেকে এটিকে পাওয়ার অফ করতে পারবেন। তারপরে পেয়ে যাবেন অ্যাবাউট, অ্যাবাউটে গেলে আপনি নর্মালি ঘড়িটিতে কোন ধরনের ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয়েছে, কোন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, এই সব বিষয়বস্তু আপনি এখানে ইনফরমেশন আকারে পেয়ে যাবেন। মূল মেনুতে আসার পরে যদি ঘড়িটির উপরে আপনি জোরে ট্যাপ করে ধরেন তাহলে এখানে পেয়ে যাবেন আপনি অনেকগুলো স্মার্ট ওয়াচ ফিচার, দ্যাট মিন্স অনেকগুলো আপনি স্মার্ট ওয়াচ ফেস পাবেন, মানে যতগুলো সুন্দর সুন্দর ঘড়ি আছে সো আপনি সেগুলো সব একসাথে পেয়ে যাবেন। আপনি যে কোনো একটা চুজ করে আপনি ব্যবহার করতে, অথবা চাইলে আপনি আপনার নিজের ছবি পর্যন্ত এখানে ব্যবহার করতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে। তো এই ছিল মোটামুটি ঘড়িটির সকল বিষয়বস্তু, আশা করি সব কিছু বোঝানোর চেষ্টা করছি। ঘড়িটির প্রিমিয়াম কোয়ালিটির একটা ঘড়ি, আমার কাছে নর্মালি অনেক পছন্দ হয়েছে এই ঘড়িটি। সো ঘড়িটি যদি আপনার ভালো লাগে তাহলে সিম্পলি ভিডিও ডিসক্রিপশন বক্স খেয়াল করতে পারেন, সেখানে ঘড়িটির সকল ইনফরমেশন দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে ঘড়িটি কিনতে পারেন। এবং অবশ্যই অবশ্যই ঘড়িটি ভিজিট করতে ভুলবেন না, কারণ ঘড়িটি কিন্তু আমার মতে হলো যে বেস্ট বাজেটের মধ্যে একটা বেস্ট ঘড়ি হলো এটা। সো আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো রিভিউ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।